ওয়েলকাম টু টেলিস্টার আপডেট। ছোট পর্দা থেকে শুরু করে বড় পর্দা, একসময় ধাপিয়ে অভিনয় করেছিলেন অভিনেত্রী রূপা ভট্টাচার্য। ইন্ডাস্ট্রির এক বড় নাম তিনি, পেয়েছেন অনেক প্রশংসা, অনেকেই জানলে অবাক হবেন। শৈশব থেকে নিজের পরিবারের কাছ থেকে লিঙ্গ বৈষম্যের শিকার হয়েছিলেন অভিনেত্রী। তিনি জানিয়েছিলেন, মেয়ে হওয়ার জন্য পরিবার থেকে পেয়েছেন শুধু অবহেলা। ছোট থেকেই তিনি খুবই কুণ্ঠিত থাকতেন, কারণ তিনি বুঝতে পারতেন তিনি পরিবারের জন্য বোঝা। ছোটবেলায় খাবার হিসেবে রূপা ভট্টাচার্যের জন্য বরাদ্দ ছিল তার দাদা খেয়ে যাওয়ার পর বাকি যে অংশগুলো থাকতো সেগুলোই। অভিনেত্রী আরও জানিয়েছিলেন, অভিনেত্রীর বয়স যখন মাত্র 10 বছর, বাড়ি থেকে তখন তার সম্বন্ধ দেখা শুরু হয়ে যায়। যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে ঠিক করে বাড়ি থেকে বোঝাটাকে দূরে সরানোর কথাই ভাবছিলেন তাদের পরিবারের সদস্যরা। তবে অভিনেত্রী ছোটবেলা থেকে জেদ ধরে বসেছিলেন, তাকে এরকম পরিবেশ থেকে বেরোতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে। তাই আর কিছু না ভেবে তিনি মাত্র 1,500 টাকা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসেন। এরপর শুরু হয় তার স্ট্রাগল। তারপর থেকে ভাড়া বাড়িতে থাকতে শুরু করেছিলেন অভিনেত্রী। পরবর্তীকালে অভিনেত্রী যখন পরিবারের সাথে যোগাযোগ করতে চেয়েছিলেন তখন তারা যোগাযোগ রাখতে চায়নি। অভিনেত্রী জানিয়েছেন, বাড়িতে তার জায়গা হয়নি তো কি হয়েছে, ইন্ডাস্ট্রি তাকে অনেক কিছুই দিয়েছে, এই ইন্ডাস্ট্রি তার পরিবার, তার দ্বিতীয় মা। এই অভিনেত্রীকে আপনাদের কেমন লাগে তা নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ধরনের আপডেট আরও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। বন্ধু বান্ধবদের সাথে অবশ্যই শেয়ার করবেন।